নমস্কার 24 ঘন্টায় স্বাগত রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে শুরু করি পেজ ওয়ান আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি পূজা আমি পিও রয়েছে আপনার সঙ্গে শুরুতে সিঙ্গুরের খবর দিয়ে আপনাদের পশ্চাৎ বিলি হয়ে গিয়েছে তার মানে জমি কি নিজের দখলে চলে এলো একেবারেই নয় জমির দখল যে নেওয়া সেখানেই কোথাও জটিলতা তৈরি হয়েছে কৃষকরা এখনই ফিজিক্যাল পজিশন অর্থাৎ জমি নিজেদের দখলে পাচ্ছেন না কিন্তু কোথায় সমস্যা জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে শ্রেয়সী গাঙ্গুলি শ্রেয়সী ঠিক কি ঘটেছে কেন দখল নেওয়া যাচ্ছে না জমির দেখো আজকে সকালে জেলা প্রশাসনের শীর্ষ নেতৃত্ব তারা যারা আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু নিজেরা বৈঠক করেন বৈঠকের পরে যেটা স্থির হয়েছিল যে আগামী কাল থেকে জমির ফিজিক্যাল পজিশন বা যারা ইতিমধ্যে পর্চা পেয়ে গেছেন তাদেরকে নিজেদের নিজেদের জমি গুছিয়ে দেওয়া হবে এবং দুপুরবেলায় যখন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি গোটা এলাকা ঘুরে দেখেন ঘুরে দেখার পরে তিনিও কিন্তু বলেন যে হ্যাঁ আগামীকাল বেলা 3টের পর থেকে গোপালনগর এরিয়া থেকে কিন্তু জমির ফিজিক্যাল পজিশন সকলকে দিয়ে দেওয়া হবে যারা ইতিমধ্যে পর্চা পেয়েছেন কিন্তু এই মুহূর্তে রাত্রিবেলা বিভিন্ন বিষয় কতগুলো বিষয় এই মুহূর্তে সামনে উঠে এসেছে প্রথমত এই মুহূর্তে হচ্ছে কারখানার টাটাদের যে মেন কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো শেড ভাঙার কাজ চলছে কিন্তু চাষ তো হবে মেঝেতে অর্থাৎ জমিতে চাষ হবে সেই জমি ইতিমধ্যে 7 থেকে 8 ফুট মতন ঢালাই করা লোহার লোহার জালের মতন তার রয়েছে তার উপরে কংক্রিট দিয়ে ঢালাই করা রয়েছে ফলে সেই মেঝেটা তুলতে হবে এবং এই এছাড়া বহু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে জমির উপরে তৈরি হয়ে গেছে চওড়া চওড়া রাস্তা ফলে সেইগুলো সমস্ত কিছু না তুলে কিছু লোককে জমি ফেরত দেওয়া হলো ফিজিক্যাল পজিশন দেওয়া হলো কিছু লোক বসে রইলেন কতদিন পরে তারা সেই জমি পাবেন সেইটা ঘিরে নতুন করে যাতে আর কোনো রকম সমস্যা না তৈরি হয় সেই জন্যই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে রাত্রিবেলা যে আগামীকাল যে ফিজিক্যাল পজিশন দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হবে না কাউকে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সমস্ত সমস্ত এলাকাটা যে প্রজেক্ট এরিয়ার যে পুরো এলাকাটা সেটা আগে জমিটা ফেরত পাওয়া হবে অর্থাৎ জমিটাকে চাষযোগ্য করে তোলা হবে তারপরেই কিন্তু সকলকে ফিজিক্যাল পজিশন দেওয়া হবে সেই জমি চাষযোগ্য করতে সময় লাগবে দেখো এই মুহূর্তে জেলা প্রশাসন যেটা মনে করছে যে 7 থেকে 10 দিনের মধ্যে কারখানার যে শেডগুলো রয়েছে অর্থাৎ যে ছাদটা রয়েছে বা চারপাশে যে দেয়ালগুলো রয়েছে সেইগুলো ভাঙার কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু মূল যে বিষয়টা অর্থাৎ যে বিভিন্ন জায়গায় যে মেঝেটা সেই মেঝেটা খুঁড়তে হবে এবং সেখানে আমি তোমাকে যেটা বললাম যে 7 থেকে 8 ফুট একটা লম্বা একটা ঢালাই করা হয়েছে একটু সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে রাজ্য মন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন পার্থবাবু ফিজিক্যাল পজিশন আগামীকালই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা না করা হয়েছে সকলের তো কথা ছিল না এটা তো একটা ভুল ধারণা তৈরি হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যে যে জায়গাগুলো ইতিমধ্যেই কাজে হাত দিয়েছে জেলা প্রশাসন সেই জায়গাগুলোতে চিহ্নিত করে যত শীঘ্র সম্ভব কৃষকদের হাতে তুলে দেওয়া যায় জমি তো তাদের তুলে দেওয়াই হয়েছে কিন্তু ফিজিক্যাল পজিশন তাদের দেওয়া হয়নি এখন এই ফিজিক্যাল পজিশন দিতে গেলে যে প্রতিবন্ধকতা গুলো রয়ে গেছে এখনো পর্যন্ত সেইটাই সেই প্রতিবন্ধকতা গুলোকে তুলতে হবে সেইটাই সেই প্রতিবন্ধকতাটা যখন আমরা ভাবছিলাম যে জমিটার একদিক থেকে দেওয়া যেতে পারে যেটা আমি শিগুরে গিয়ে আজকে বলেও এলাম সেটা সম্ভব হবেও না এই কারণে সম্ভব হবে না তারপরে আমরা নিজেরা পরিদর্শন করেছি পরিদর্শন করবার পরে এটা বুঝেছি যে যে জায়গাটায় আমরা করতে চাচ্ছি সেই জায়গায় সবাই অ্যাপ্লিকেশন করেনি এক দুই হচ্ছে যে এটা অসুবিধাও দেখা দিচ্ছে যে এক ব্যক্তি তিনটে জায়গা তিনটে পঞ্চায়েতে তাদের জমির পর্চা রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মুখ্যমন্ত্রীকে সমস্ত কিছু জানিয়েছি তিনি সমস্ত দিন এটা খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি তাকে যখন বলেছি তিনি নিজে বলেছেন যে যত শীঘ্র সম্ভব আপনারা করুন এখন এই বিডিও অফিস থেকে তিন জায়গার যারা জমি একটা নির্দিষ্ট টাইমের পর্যন্ত বিডিও অফিস থেকে দেওয়া হবে তারপর ওইগুলো সমস্ত পঞ্চায়েতে যাদের যাদের আছে যে যে মৌজার আছে তাদের তারা বিলি করবে প্রশাসনের মাধ্যমে এখন এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না একটা জায়গায় আসছে ততক্ষণ পর্যন্ত এক দলকে দিলাম আরেক দল বহুদিন পাবে এখন তো অনেক শত্রুরা আছে এর মধ্যে যাতে গন্ডগোল লাগানো যায় তার ব্যবস্থা করছে এখন যারা চিরকালই গন্ডগোল করে এ ধরনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে করেই হোক এদের তাড়াতাড়ি দিতে হবে এবং আমি আজকে যা খবর নিলাম যে 7টি জায়গায় কাজ শুরু হয়ে গেছে 7টি টিমকে দিয়ে কাজ করানো হচ্ছে এক একজনকে এক একটা টিমের ইনচার্জ করে দেওয়া হয়েছে এবং যত সংঘ আমরা ওরা জেলার প্রশাসন প্রচুর লোক পিডাব্লিউসি এবং কেএমসির যন্ত্রপাতি নিয়ে তারা কাজ শুরু করেছেন আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব
পার্থবাবু ধন্যবাদ, পার্থবাবু ধন্যবাদ।